Z5 এ বিনামূল্যে করুণাময়ী রানী রাসমণির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। থাক থাক, খুব বড়, খুব বড়। গণেশ দাদা, তোমার সঙ্গে যিনি এসছেন তিনি তো অপেক্ষা করছেন, তাকে ডাকি এখানে। দেখো কাণ্ড, যা যা তাকে ডেকে নিয়ে আয়। বাবা মশাই, নগেন চৌধুরী মশাই আমার সাথে এসেছেন, তার নাম শুনেছেন তো? পশ্চিমে গিয়ে আমার তার সাথে আলাপ। নারিকা, তোদের অংশের চারখানা পাটের আড়ত এই নগেন চৌধুরী মশাই কিনেছেন। ব্যবসায়িক বুদ্ধি একেবারে সাংঘাতিক বাবা মশাই। তুই তাকে কারবারে পেলে তোর কারবার চালাতে সুবিধা হবে নারিকা। নগেন বাবু খুবই ধার্মিক মানুষ, মন্দির দর্শন করতে এসেছেন। আপনাকে পরিচয় করি, ও হলো দারিকা। আপনি ওকে আগে কখনো দেখেননি, কিন্তু কর্মসূত্রে আপনার সাথে ওর পরিচয় আছে। স্বর্গীয় মথুরামোহন বিশ্বাসের পুত্র, তাই তো? আপনার দিদিমা আপনার পিতৃদেবের তৈরি করা কারবার আস্তে আস্তে এই নগেন চৌধুরীর কাছে চলে আসছে। রাজা বলেছেন কর্তা, পাটের কারবার তো প্রায় হাতে এসেই গেছে। ভাগ্যে, যদি ভাগ্যে তেমনটাই লেখা থাকে তবে সেটাই হবে। Z5 এ বিনামূল্যে করুণাময়ী রানী রাসমণির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।